হ্যালো বন্ধুরা, আগের পার্টিতে দেখেছো তোমরা, আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম বর্ধমানের উদ্দেশ্যে এবং বর্ধমানে পৌঁছতে বেশ রাত হয়ে গিয়েছিল। পরের দিন বিকেল 3টের সময় আমি আমার বন্ধু রাহুলকে নিয়ে বেরিয়েছিলাম শক্তিগড়ের উদ্দেশ্যে এবং শক্তিগড়ের একগাদা ল্যাংচার দোকানের মাঝখান থেকে যে কোনো একটা ল্যাংচার দোকান চুজ করা সত্যিই খুব চ্যালেঞ্জিং। যাই হোক, যথারীতি আমরা ল্যাংচা মহল থেকে ল্যাংচা খেয়ে পুনরায় ফিরেছিলাম আবার বর্ধমানে। আজকের ভিডিওটা মূলত দুর্গাপুর নিয়ে, কারণ আমরা এখন যাচ্ছি দুর্গাপুর। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের যদি কোনো মতামত থাকে সেটা কমেন্ট বক্সে জানাও। আশা রাখছি ভিডিওটা খুব সুন্দরই হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ ডে 3 ইন বর্ধমান। এখন সময় সকাল 10টা বাজেনি এখনও, আর আমরা এখন যাচ্ছি কোথায়? দুর্গাপুর। ইয়েস, কাল তোমাদেরকে একটা আভাস দিয়েছিলাম যে যাবো, একটা বড় প্ল্যান করছি, তো সেটা এই দুর্গাপুরে। এই উঠে গেলাম NH2-এ, এখন সোজা এখান থেকে প্রায় 68 কিলোমিটার প্রবলি, তারপরেই দুর্গাপুর। সময় এখন 10টা, তো NH2 দিয়ে 68 কিলোমিটার মানে 1 ঘন্টাও লাগার কথা না, দেখি কতক্ষণ লাগে। আজকে ওয়েদারটাও খুব সুন্দর, মানে রোদ আছে কিন্তু কালকের মতো অতটা এক্সট্রিম রোদ না। চলে এলাম ফার্স্ট টোল গেট। ফার্স্ট বলতে একটাই পড়বে আমার টোল গেট, কি নাম টোল গেটটার? এই রে, দেখিনি, এবার দাঁড়াবো, একটু চা পান করবো। তো সুন্দর রাস্তা, দাঁড়াতে মন চায়নি কোথাও। এইখানটায় চায়ের দোকান দেখছি, এইখানটায় চায়ের দোকান দেখছি, কিন্তু চায়ের দোকান তো এইখানে দাঁড়াবি। চলে এলাম বুঝলি, আর বেশি দূর নাই তো। চলে এলাম দুর্গাপুর, এখন সিটি সেন্টারের দিকে যাচ্ছি। NH থেকে বেরিয়ে গেলাম। সত্যি NH2-এর রাইডটা যা ছিল না, মানে প্রায় 70 কিলোমিটার এলাম, কিছু বুঝতেই পারলাম না। 1 ঘন্টা লাগলো। চা খাবি নাকি এখানে? চল তাহলে যা, এখানেই চাটা খাই। ফাইনালি দুর্গাপুরেই খাচ্ছি। খাবার কথা ছিল কোথায়, প্রথমে তো পানাগড়ের আগে, তারপর পানাগড়, এখন এসে সেই দুর্গাপুর। তো বন্ধুরা, এখন আছি ফেমাস দুর্গাপুরের NIT-র সামনে। খুব সুন্দর জায়গা, বেশ গাছগাছালির মধ্যে এদের ক্যাম্পাসটা, আর ট্রাফিকটা অত বেশি নেই, রোড কন্ডিশনও খুব ভালো, বেশ সাজানো গোছানো। অ্যাকচুয়ালি দুর্গাপুর যেহেতু প্ল্যান্ট সিটির মধ্যে একটা অন্যতম, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো প্ল্যান্ট সিটি রয়েছে, যেমন কল্যাণী, বিধাননগর, সল্টলেক, দুর্গাপুর, তো এদের মধ্যে দুর্গাপুর অন্যতম। আর দুর্গাপুরটা
সত্যি খুব সুন্দর। তো তেমন কোনো পার্টিকুলার কাজ নিয়ে আসিনি দুর্গাপুরে, এই জাস্ট ঘুরতে এলাম। কি করব, আজকের দিনটা যেহেতু আমরা ফ্রি আছি, তো এই হচ্ছে তোমার সেই এনআইটি দুর্গাপুরের মেন গেট, দেখে রাখো তোমরা। সব ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের বসবাস ওদের, এটা বলা যায় তীর্থস্থান পীঠস্থান যাই বলবো। আর বাঁদিকে রয়েছে হচ্ছে সিএমআর। ওয়াও, কল্যাণী দুর্গাপুর এদের একটা গ্ল্যামারই আলাদা, শিক্ষা দীক্ষা কালচার। ওয়াও, ও মাই গড, ভেতরটা তো সেই, যদিও যাওয়ার কোনো সুযোগ নেই। দারুণ দারুণ। তো শীতের দিনে বাইক নিয়ে দুজন বন্ধু দুর্গাপুরে টপ জায়গা দিয়ে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা। মানে টপ জায়গাটা আমি অন্য সেন্সে বলছি, কারণ মানে সব থেকে বেশি মানে কি বলবো হাইলি ট্যালেন্টেড স্টুডেন্টদের আনাগোনা এই দুটো ক্যাম্পাসেই, যেটা তোমরা দেখলে তো বুঝতেই পারছো। আমরাও যেহেতু একটু স্টুডেন্ট, তো আমাদেরও একটু সেই ফিলিংসটা থাকে যখন এরকম কোনো একটা খুব পপুলার এবং খুব রেনাউন্ড কোনো একটা ইনস্টিটিউটের সামনে দিয়ে আমরা যাই। ঠিক এই সব দেখার জন্যই দুর্গাপুর আসা, মানে পার্টিকুলার কোনো কাজ নিয়ে আসেনি। আর বাইক রাইডিংটা তো হয়ে গেল। ও, ডান দিকে বাঁদিকে খুব সুন্দর পাতলা বন, গাছগুলো খুব ভালো লাগছে দেখে। আর প্রচুর তো এইসব তোমার প্রেশার কুকার বলো বা ননস্টিক যেই পটগুলো রয়েছে সেগুলো দেখে মেলার মতো সাজিয়ে রেখেছে। প্রপার প্ল্যান্ট সিটি দেখেই বোঝা যাচ্ছে, আর কি সুন্দর মেনটেন সব কিছু। সবই হাইলি এডুকেটেড পার্সনদের এখানে আনাগোনা, মানে সে হয়তো কোনো বড় বড় গভর্নমেন্ট জব করছে তাদেরও এখানে আনাগোনা, আবার যারা হাইলি ট্যালেন্টেড এডুকেটেড স্টুডেন্ট তাদেরও এখানে আনাগোনা। সত্যি এটা দুর্গাপুর মিউজিয়াম। প্ল্যান করলাম এখন আমরা যাব হচ্ছে দুর্গাপুরে যে স্টিল প্ল্যান্টটা রয়েছে যার শর্টকাট নাম সেল, তো সেখানে যাচ্ছি। ওটা মোটামুটি দুর্গাপুরের সিটি সেন্টার থেকে ওই 7-8 কিলোমিটার দূরে। তো এত দূর থেকে যখন এলাম তো ওটা না দেখে যাওয়ার কোনো মানেই হয় না। আর গাড়ি নিজের বাইক থাকলে আলাদা স্বাধীনতা থাকে, যেখানে যখন যখন খুশি যাও, শুধু একটু তেল লাগে এটাই যা, যদিও তার দাম এখন আকাশ ছোঁয়া। তো যেহেতু এই রোডগুলো তোমরা একবার দেখলে, তো এখানে আর ব্লক করছি না, একদম সোজা সেই প্ল্যান্টের সামনে গিয়ে, যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে ওপেন করবো, নাহলে তো অফ রাখতেই হবে। তাহলে এখন আমরা দাঁড়িয়ে আছি দুর্গাপুর ইস্পাত কারখানা, যেটা সংক্ষেপে SIL বলে আমরা জানি। তো ভেতরে কথা বললাম একটা অফিসারের সাথে যারা গেটে ছিল, তো এন্ট্রির কোনো চান্স নেই। একমাত্র যদি আমাদের কোনো পরিচিত কোনো অফিসার যদি ভেতরে কাজ করতো তাহলে হয়তো তার রেকমেন্ডেশন আমাদের হয়তো এন্ট্রি দিলেও দিতে পারতো, বাট মানে ফর ভিজিটার্স দের আর নো এন্ট্রিস, তো আমাদেরকে এখান থেকে ফিরতে হচ্ছে। তো এটা দেখে না আমার পেছনে ওইটা হচ্ছে চিমনি, মানে চেম্বার কোনো কিছু হয়তো হবে, ওইটা হচ্ছে মেন গেট, তো ওখান থেকে ফিরে আসতে হলো। আমরা এখন তাহলে বেরিয়ে যাই, এখন গিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, নিয়ে আবার সোজা বর্ধমান। আমার বন্ধু রাহুল, এর পরীক্ষা কাল ছিল, আজ নেই আবার কাল আছে, তো আজকের দিনটা ফ্রি পেলাম তার জন্য দেখবে এতক্ষণ ঘুরলাম দুর্গাপুরটা পুরো এক্সপ্লোর করলাম। এখন আর কিছু বলার নেই, সোজা খাওয়া দাওয়া করে সোজা বর্ধমান। তো চলো